আচ্ছা আপনি যেটা খাওয়াছেন এটা কেমন দাম বলেন তো একটু? 62 ভাই। 62 তারপরে? তারপরেও 62। এগুলো সবই কি 62? 62 আছে, 65 আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশীয় প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রতিবারের মতো আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। প্রিয় দর্শক, ঈদ পরবর্তী সময়ে আমার বিভিন্ন ভিডিওতে আমি সার বাছুরের দাম জানানোর চেষ্টা করেছি। এর আগে আমি অরণকোলা হাটে গিয়েছিলাম, পুষ্পবার হাটে গিয়েছিলাম, এছাড়া হাজিরহাটে গেছিলাম, সেসব হাটের সার বাছুরের দাম জানানোর চেষ্টা করেছি। আর সেই লক্ষ্যে আজকে আমি রয়েছি নাটোর জেলার অন্যতম একটি বড় হাট মোখরা হাট। এই হাটটি মূলত গরু ও ছাগলের জন্য বিখ্যাত একটি হাট। এই হাটে বিপুল পরিমাণে সার বাছুর বিক্রয় করা হয়ে থাকে। আজকে ভিডিওতে আমরা এই হাটে সার বাছুরের দাম জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ রঞ্জিত। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। কোথায় থেকে আসছেন আপনি? ভাই আমাদের বাড়ি হচ্ছে জোয়ারে। আজকে কতগুলো বাছুর নিয়ে এসছেন ভাই? দশটা নিয়েছি। দশটা সবই কি সার নাকি বকনা আছে? সার বাছুর সবই। সার বাছুর না? কি কি জাতের বাছুর আছে এখানে? এটা সব ক্রস আছে, ফ্রিজিয়াম আছে। ক্রস এবং ফ্রিজিয়াম না? এগুলো দাম কি একটু করে বলা যাবে? হ্যাঁ বলা যাবে ভাই। দাম বলেন তো দুই একটা। 80-85-90 এরকম। এগুলো 80-85-90 এর মধ্যেই সব না? আচ্ছা ক্রেতা কি কোনো দাম বলতে পারবে এগুলোর মধ্যে? বলতে পারবে, মানে একটু কথা বলে নিতে পারবে না? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা আপনার কাছে কি সারা বছরে কি এই সার বাছুর পাওয়া যায় না? হ্যাঁ সারা বছর পাওয়া যাবে। আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে তাহলে? হ্যাঁ দেওয়া যাবে ভাই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো দেখি ভাই। আমি অত বলতে পারবো না, নাম্বার দিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। যখন দর্শক আপনাকে ফোন দিলে সারা বছরই আপনি বাচ্চা দিতে বাছুর দিতে পারবেন না? আপনি কি কি হাট করে থাকেন? আমরা ধরেন অরণকোলা যাই, ওই তারপরে চাটমোর ইয়া গেলে আপনাকে পাবে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ। ভাইজানের নাম কি? ফরহাদ। ফরহাদ আসছেন কোথায় থেকে? বাসা কোথায়? গোয়ালপি। আচ্ছা কতগুলো বাছুর নিয়ে এসছেন? এই ছটা। এগুলো কী কী জাতের? দেশাল আছে, সিন্ধি আছে, অস্ট্রেলিয়া আছে, তাই না? বাসায় কি আরও আছে? হ্যাঁ। আচ্ছা এগুলো দাম একটু বলা যাবে? হ্যাঁ। আচ্ছা আপনি যেটা খাওয়াচ্ছেন এটা কেমন দাম বলেন তো একটু? 62 ভাই। 62 তারপরে? তারপরেও 62। এগুলো সবই কি 62? 62 আছে, 65 আছে। সর্বোচ্চ কত দামের আছে? সর্বোচ্চ 90 না? লাস্টের 62 থেকে 90 এর মধ্যে না? আচ্ছা এই দামের মধ্যে কি ক্রেতা কি দাম বলতে পারবে? হ্যাঁ। দাম বলা শুধু রাখছেন না? হ্যাঁ। সারা বছরই পাওয়া যায় আপনার কাছে গরু? হ্যাঁ। শুধু কি সার গরু পাওয়া যায় নাকি বকনা গরু পাওয়া যায়? না সারই। শুধু সার না? বকন কিনেনি ভাই। বকন কিনেন না? না বেশি পাওয়া যায় কি সাইওয়াল? হ্যাঁ। চাহিদা ভালো না সাইওয়ালের? চাহিদা কম। আচ্ছা আপনার নাম্বারটি দেওয়া যাবে দর্শকদের? ফোন নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। নাম্বারটা বলেন তো দেখি। বলেন 01-7-11-72-72-50-11-72-09 না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কোথা থেকে আসছেন? কেল্লা থেকে, লালবাগ কেল্লা। আচ্ছা কতগুলো বাছুর নিয়ে এসছেন? ভাই আছে ছয়টা। ছয়টা না? এগুলো কি কি জাতের? এগুলো দেশাল আছে, অস্ট্রেলিয়া আছে। সবই কি সার নাকি বকনা আছে? সবই সার। সবই সার না? আচ্ছা এগুলোর দাম একটু জানা যাবে? হ্যাঁ বলেন তো দেখি। আপনার সামনে যেটা আছে কালো এটা, এটা এটা এর দাম 70। 70 না? তারপরেটা 72। তারপরে কালোটা ওটা 58। আচ্ছা সর্বোচ্চ কত দামের গরু বাছুর আছে আপনার কাছে?
72 গরু আছে 72 সর্বোচ্চ না আর সর্বনিম্ন সর্বনিম্ন মানে 60 60 না সারা বছরই পাওয়া যায় না সারা বছরই পাওয়া যায় সারা বছরই আপনার কাছে পাওয়া যায় কি কি জাতের বাছুর পাওয়া যায় আপনার কাছে সব জাতেরই পাওয়া যায় সব জাতেরই পাওয়া যায় না দেশি বিদেশি সবই পাওয়া যায় আর আপনি কোন কোন হাটে যান হাট ভাই 6 হাটে যাই আমরা দেখো নাম বলেন দেখি হাটের নাম কোন নওগাঁ যাই হ্যান্ডেল যাই হ্যান্ডেল নওগাঁ যাই চাটমোহর যাই অরণকোলা যাই অরণকোলা যান না হ্যাঁ রোস্তমপুর যাই মারুনসি যাই গোপালপুর যাই সিংড়া যাই সব হাটে যাই সপ্তাহ সব হাটগুলোই করেন আপনারা না আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলা যাবে হ্যাঁ একটু বলেন দেখি নাম্বারটা 0176 0176 10 10 10 233 45 2 33 45 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ইনশাআল্লাহ কোথা থেকে আসেন আপনি মা বাসা কোথায় বাসা মখরায় মখরায় না আচ্ছা কতগুলো বাছুর নিয়ে এসেছেন ১৬টা ১৬টা না কি কি জাতের বাছুর আছে এগুলো অস্ট্রেলিয়া আছে ফিজাম আছে কসের বাচ্চা আছে কসের বাচ্চা আছে না ছাইওয়াল আছে না আছে সারা বছরই পাওয়া যায় না সারা বছরই পাওয়া যায় সর্বোচ্চ কত টাকা দামের বাছুর আছে আপনার কাছে ৭০ আছে ৭০ না সর্বনিম্ন সর্বনিম্ন আছে ৫২ আছে ৫৩ আছে ৫২ না সারা বছরই পাওয়া যায় না সারা বছরই পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই আছি ভাইজানের নামটা কি বলা যাবে একটু মোহাম্মদ ইমদাদুল শেখ বাসা কোথায় বাসা কেল্লা কেল্লা না হ্যাঁ কতগুলো বাছুর নিয়েছেন আজকে ৫টা ৫টা না সবই কি সার বাছুর না বকনা আছে না সার সব সব সার না কি কি জাতের কসের আছে দেশি আছে অস্ট্রেলিয়া আছে সব রকমই আছে সব রকমই আছে না হ্যাঁ দাম বলা যাবে কাটার হ্যাঁ হ্যাঁ বলা যাবে এই যে ফিজিয়ান মনে হয় এটা না হ্যাঁ ফিজিয়ান এটার দাম কেমন হবে এটা ধরেন ৬০-এর উপরে টাকাই দেওয়া আছে ৬০-এর উপরে দাম হয়ে যাবে না ৬২ দাম তারপরে ওই ৬০-৬২-৬৬ এরকম সব ও ৬০-৬২-৬৬ এর মধ্যে আছে না এর মধ্যে আচ্ছা আপনি যে দামগুলো বলতেছেন হ্যাঁ এর ভিতরে কি ক্রেতা দাম বলার সুযোগ রাখছেন হ্যাঁ হ্যাঁ দাম বলতেছে দাম বলার দাম বলছে মানে কেতা দাম বলতে পারবে না হ্যাঁ কেতা দাম বলতে পারবে সারা বছরই পাওয়া যায় আপনার কাছে বাছুর সারা বছর পাওয়া যায় সব সময় পাওয়া যায় অল টাইম পাওয়া যায় না অল টাইম শুধু সার বাছুর সার বাছুর আচ্ছা দর্শকদের কি আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে যাতে কখনো যদি মনে করে যে নেবে তাহলে যোগাযোগ করবে আর কি হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা একটু বলেন তাহলে 01750 01750 31 85 43 31 85 43 ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই না হ্যাঁ ভাই গরু বাজার বেশি গরু বাজার বেশি লোকের সঙ্গে কম বেচতে পারছি না একটা গরু পুষ্টে গেলি আছে যাতে টাকা করতে নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ইনশাআল্লাহ কোথায় থেকে আসছেন বাসা কোথায় আপনাদের বাসা আমার এই ৬ নম্বর চাপিলে চাপিলা ইউনিয়ন না আচ্ছা কতগুলো বাছুর নিয়ে এসেছেন আমি নয়টা নিয়ে আইছি নয়টা কি কি জাতের সব সাপ আছে অস্ট্রেলিয়া সাপ আছে তাই না হ্যাঁ সিজিয়ান অস্ট্রেলিয়া ক্রস জাতের সব একটা জাতের দাঁতানি একটা বাচ্চা ক্রস জাতের নাকি সব ক্রস জাতের ক্রস জাতের না সবই কি সার না কি বকনা আছে না সবই সার সার না বকনা পাওয়া যায় না বকনা আমার কিনি না কিনি না না আচ্ছা এগুলোর দাম একটু বলা যাবে হ্যাঁ এটাটার দাম বলেন দেখি একটা ৮০,০০০ আছে এটা ৮০,০০০ না ৬৫ ৬৫ ৬৫ এগুলো ৬৫ সব না হ্যাঁ ওগুলো ৬০ আর এই সামনের এগুলো এগুলো
ওলা 80 82 80 82 আচ্ছা আপনি যে দামগুলো বললেন ক্রেতা যদি দাম বলতে পারবে কি মানে ক্রেতা দামগুলো শুধু রাখতেছেন আপনারা হ্যাঁ আপনি দাম বলতে পারবেন সমস্যা নাই দামাদামি করে কিনতে পারবে না হ্যাঁ হ্যাঁ সারা বছরই পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় দেখে আসছেন এটা আমাদের বড়াগের আমাদের এলাকারই হাট এটা এলাকারই হাট না নাম কি আপনার মোহাম্মদ এনামুল হক এনামুল হক আচ্ছা কতগুলো গরু নিয়েছেন আমার তিনটে আছে এলাকি সব কি সার না বকনা সার সবই সার না সবই সার কি জাত এটা একটা ফিজিএম আছে দুটো ফিজিএম আর একটা করস ক্রস না জি এর দাম একটু বলা যাবে দাম বলা যাবে না কেন দি দাম বলেন তো আচ্ছা দাম বলা যাবে একটু হ্যাঁ বলা যাবে সমস্যা নাই আচ্ছা দাম বলেন তো দেখি এটা 76 হলে বিক্রি করব তারপর একটা এটা 77 হলে বিক্রি করব আর ওটা 82 হলে 82 হলে জি আচ্ছা ক্রেতা কি এই দামের বাইরে দাম বলতে পারবে দামাদামি করে সুযোগ রাখতেছেন কি যার যার ব্যক্তিগত ভাবে দাম বলতেও পারে কেউ বলবে কে কম বলবে সেটাই আর কি দামাদামের মাধ্যমে কিন্তু বেচা কিনা হয় না দামাদামের মাধ্যমে বেচা কিনা সারা বছরই পাওয়া যায় না সারা বছরই সম্বৎসরই পাওয়া যায় আপনার কাছে পাওয়া যায় না জি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে দর্শকদের হ্যাঁ বলেন তো দেখি নাম্বারটা 01733 01733 13 13 71 71 51 51 না জি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক নাটোর জেলার অন্যতম একটি বড় হাট এই মকরা হাট এই হাটে বিপুল পরিমাণে ছাগল ও গরুর ক্রয় বিক্রয় হয়ে থাকে তো যারা ঈদ পরবর্তী সময়ে খামার সেট আপ করতে চাচ্ছেন তারা এই মকরা হাটটিতে আসতে পারেন কারণ এই হাটটিতে বিপুল পরিমাণে ষাঁড় গরু ষাঁড় বাছুর এছাড়া দুধের গাভী পাওয়া যায় তো যারা এগুলো কিনতে চান তারা নাটোর জেলার এই হাটটিতে আসতে পারেন এই হাটটি সপ্তাহের প্রতি শুক্রবার বসে থাকে তো যারা এই হাটে আসবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন সপ্তাহের প্রতি শুক্রবারে এই হাটটি বসে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন